হ্যালো ভাই, বল। কি হয়েছে? হ্যাঁ বল বল। আরে ওই একটু মানে পড়ছি, আমার পড়াটা তো বুঝতেই পারছিস তুই, ওই কি বলে একটু বইয়ের শুটিং পাগলামি যেটা আমার। তো ওটাই একটু করছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোকে আমি পরে ফোন করব। খারাপ ভাবিস না ভাই। চল রাখলাম। ঠিক আছে ঠিক আছে, চল বাই। সারাদিন পড়াশোনা আর পড়াশোনা, ভাল লাগে নাকি? জীবনটাই মাইরি আমার হেল হয়ে গেল। ভাই দারুণ হয়েছে, পুরো জমে গেছে। কি করেছিস তুই? দেখা ভাই দেখা, কি লাগছে, পুরো ফাটি দিয়েছ। দেখ দেখ ভাই, ভাই দেখ দেখা, তাড়াতাড়ি, বহুত দেরি করিস। দেখ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কি করেছিস? আরে ভাই তো মিলেছে ভাই, ভাই তো সবসময় থাকবে। দারুণ করে ভাই, দারুণ, অসাম ভিডিও হয়েছে। এরকম ভাবে চালিয়ে যা, একদম চালিয়ে যা। একদিন তুই শর্ট ফিল্ম করতে করতে না শাহরুখ খানের মতো অভিনয় করি পর্দায় গিয়ে, আমরা তোকে দেখবো। সত্যি ভাই, কথাটা যদি হয় তাহলে হবে ভাই, হবে ভাই, ভাই তো। চল রাজা চল। এখন অব্দি কে আমি বলে দিচ্ছিল চলে আসবে, তো দেরি করছে। দাদা তুই কিছু জানিস? আমি জানি না, শুভ বলেছিল তো আসছে। কতক্ষণ ধরে ওয়েট করছি, আসছে না এখনো। মালটা হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। আরে তোমাকে বলে আসতে ভুলে গেছিলাম, একটু খেলতে এসছি। কটা বাজে? ও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আমার স্যারের কাছে পড়া আছে। হ্যাঁ 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 তাড়াতাড়ি যাচ্ছি আমি, আসছি আসছি। ও ভাই শোন না, আরে মা ফোন করে ডাকছে, পড়তে আবার আছে বলতে চলে আসছে। সরি ভাই, যেতে পারে। মা ফোন করে বলছে স্যারের পড়া, স্যার পড়তে ডেকে নিয়ে। আরে একটু তো বাকি, পাঁচখানা বল। পড়ার নেই, স্যার ফোন করে ডেকে নিয়ে। আসিস শুভ, আপনি কি হোমওয়ার্কটা দিয়েছিলেন বাংলার? রইলো এমন ছিল তো স্যার, দেখি আসুক খেলা আর ঢপের অ্যাক্টিং। সরি স্যার, হোমওয়ার্ক করে এসছো? না স্যার, হোমওয়ার্কটা হয়নি, খেলতে গেছিলাম। পরীক্ষার এক মাস বাকি, মনে আছে?
সরি ভাই, কি রে শুরু কোথায়? আরে ভাই, এত দেরি করে কেন এলি? আরে ম্যাচ ছিল ক্রিকেটের, দেখ না আঙুলটা লেগে গেছে। তুই ডেইলি ম্যাচ খেলিস? ছুটির দিন একদিন হাতে যাওয়া যায়। ও ঠিক আছে, কোথায়? ও তোর কাকিমা বললো বাথরুমে গেছে ফ্রেশ হতে। ও গেছিল তোর আমার শপিং মলে জামা প্যান্ট কিনতে। আমি করে জানো, ওর তো আছে ছাড়। ঠিক আছে, কোথায় গেল? কোথায় দেখ, কোথায় গেল? আসছে আসছে। এই ভালো কথা, নতুন হোয়াটসঅ্যাপ ভিডিও দেখেছিস? কিসের? না না, এই দেখ। আর কাছে আয়, ওর কাছে। আমি আসছি দাদা। সাবাস। কিন্তু বুঝে নেই এবার, সামনে বললাম বৌদিমনির সঙ্গে ঘুরতে গেছিলিস, সামনে তো আমার ভ্যালেন্টাইন্স ডে। ভাই সব জানে তো গিফট কি দেওয়া হচ্ছে। এটা ও আমাকে গিফট করলো। আর দেখি জিনিসটা, আমি কি কোম্পানির? এটা নোকিয়া। নোকিয়া দারুণ হয়েছে তো, সুন্দর দেখতে, সুন্দর দেখতে হয়েছে জিনিসটা। রাখ যত্ন। আচ্ছা ওকে স্ট্যান্ডের ভিডিওটা দেখ, আমি তো বাইকটা নিয়ে যাচ্ছি রে, স্ক্রিট করছো তাই কিভাবে গুরু? ও এই জিনিসটা পারলে হয়ে যেত ভাই। তুই অভিনয় যদি এই জিনিসটা করতে দেখাতিস, করে দেখাতিস। এই ভালো কথা, আমাদের সামনে অভিনয় যেটা আছে, কবে শুটিংটা? দেখি পরীক্ষার এমন এ চলছে তো, চাপে রয়েছে। রেডি থাক, রিজু কিন্তু ফ্রি হয়ে গেছে, পরিষ্কার বলে দিয়েছে রিজু সামনে সামনে না করলে সামনে পরীক্ষা চলে যাচ্ছে। পরীক্ষার তো এক মাস বাকি এখনো, এক মাস পনেরো কুড়ি দিন মতো। রিজুর সামনে পরীক্ষা, ও ক্লাস এইটে পড়ে, আমাদের দেরি আছে। কিন্তু এই তোর ভুলে যাবার রক্তে যাবে না, ক্লাস নাইন, ক্লাস নাইন, তুই প্রতিবার এইট গুলিয়ে ফেলিস। ঠিক আছে, ও হতেই পারে, আমাদের এইচএস, আমাদের এইচএস বলে কথা শুন, এক মাস আর পনেরো দিন বাকি, স্যার পেটাবে ধরে এবার। ওই জন্য আমি আরো পিছিয়ে যাই, পরীক্ষার রুটিনটা দিয়ে পেয়েছি। দেখ তুমি বলবো একদিন ছুটি দেয়নি, এমনি তো দেবে আইসক্রিম। এই বাপ, এই আমার ফিজিক্স নিয়ে চাপ রে। দেখ 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 দেখ, আমারও তো সেম নাকি আরে সোনার মা আসি নাকি? হ্যাঁ আসছি আসছি, তুই কোথায় আছো? আসছি, দু মিনিট দাও, দুটো মিনিট দাও, আমি আসছি। আরে এই তো আমি স্টাডি করছি, তোরা চলে আয়, একসাথে তাহলে হয়ে যাবে, ভালোই হবে আমাদের। কিছুই পারছি না জানিস, তোরা চলে যাবে, সত্যি খুব হেল্প হয়ে যাবে, চলে আসবো। হ্যাঁ চলে আসবো, চলে আসছি। কিছুই তো মাথায় ঢুকছে না, আর একটা সপ্তাহ বাকি, সবই দেখছি নতুন এখানে, কিছুই পড়িনি। পুরোটা বছর আমি খালি অ্যাক্টিং আর অ্যাক্টিং করে গেলাম, আর বলতে পারছি না কি হবে আমার। পুরো সব
সপ্তাহটা এবার কি করবো আমি, পারবো কিছু করতে? আর একটা সপ্তাহ বাকি, আর করবো কি, ফেলি করে যাবো বোঝায়। ওটাই করতে পারি, হেল্প করছে আমি কিছু পাচ্ছি না। আচ্ছা বলতো স্ট্রং রুটস কে লিখেছে? ওই তো গিফট প্যাডেল, গিফট প্যাডেল এই যায় গিফট প্যাডেল বি ই ই ও তাই সারা জীবন বলে কিছু না কিছু ভুল হবে পড়ি পড় পড় মন দিয়ে পড়। আচ্ছা তোদের রচনা বচনা সব তৈরি, কি কি আসতে পারে বলতো এখানে? কি মানে আমার কিছুই তো তোর তো কিছুই হয়নি, ফিউচারের ব্যাপারে বলেছিল কি দিতে পারে বলতো? সেকেন্ডারি ব্যাপারে নিজে বলেছিল, নিজেদের ফিউচারের ব্যাপারে স্যার ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছিল। দেখো তাড়াতাড়ি করতে ও ফোন করেছিল, আমি প্যান্ট গুলিয়ে চলেছি, দেখ জামা ছাড়া প্যান্ট দেয় কি অবস্থা দেখ আমার। মা বলছে যা মা সারা করবো যে পড় পড় পড়। সে আমার মা পড় পড় পড়, কিন্তু কি করে সারা বাজার অ্যাক্টিং করে গেছি, মায়ের কথা শুনতাম না তোদের কথা তোর সাথে অ্যাক্টিং আর খেলা। আচ্ছা আচ্ছা এখন আমাদের কাছে অ্যাক্টিং করে কোনো দাম হয়নি, কিছুই হয়নি, শাহরুখ খানও হয়নি, সালমান খানও হয়নি। আরে ঠিক আছে ছাড় না, তো বাজিয়ে লাভ নেই, চল শুরু কর পড়া, বেশি আর শুরু কর শুরু কর, চল চল। এই দাগগুলো এগুলো দেখ, এদিকে দেখ এদিকে দেখ, পরীক্ষাটা শেষ হলো, বাসলাম। নমস্কার ঠাকুর, বাসালে তুমি প্র্যাকটিস করে নেবে অ্যাক্টিংটা। বারবার বলেছিলাম তাও তুমি যাওয়ার তো ইচ্ছা আছে খুব ভালো কলেজে, যাই না কি করবো, আসিস পারলে কথা হবে, চল রাখছি ভাই। চল টাটা। এটা আমার রেজাল্ট 57%, এবার কোন কলেজে আমি চান্স পাবো? মা বাবাকে জবাবটা কি দেবো আমি? সারাটা বছর বলে গেল পড় পড় পড়, এটা একবারও পড়লাম না, পাগলের মতন অ্যাক্টার হতে চাই, অ্যাক্টার। এবার মা বাবাকে আমি জবাবটা কি দেবো? কিছু তো বলতে হবে মাকে, কিছু বুঝে পারছি না কি বলবো।
জবাব কি করে দেবো মাকে? হ্যালো মা, বলো তুমি ঘরে আসো, তুমি ঘরে আসো না, তুমি ঘরে আসো, তারপর বলছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো তো আমি সেটা করি, সবার জীবন থেকেই চলে যাব, ভালো হবে সব থেকে যাওয়া। পৃথিবীটা আমার বিরঙিন হয়ে গেল, অভিনয়টা আমার স্বপ্নই রয়ে গেল, মৃত্যুটা আমি ভাবিনি এত আগে, সেটাই আমার জীবনের প্রথম লাইন হয়ে গেল। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। থানায়
তো মৃত্যু নাই কো যারা বলে আয় রে ছুটে আয় রে তারা হে থানাই কো মৃত্যু নাই কো যারা দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা thank you.